মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের আইসিটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ভারত পতাকাত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি আজ সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ভবন উদ্বোধন করেন। এই উপলক্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরার সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গার জন অধিনায়ক নওরোজ নিকুশিয়ার, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাস, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল হক, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এম মোর্শেদ খান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উল্লেখ্য যে গত অর্থ বছরে 2,75,00,000 টাকা ব্যয় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের আইসিটি ভবন নির্মাণ করে শিক্ষা প্রকল্প গঠিত হয়।